কত কর্মসংস্থান দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী যে ফিনটেক হাবের কথা বলেছেন, এটা হলো সেই ফিনটেক হাব। প্রচুর লোক কাজ করছে, দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না? এই জায়গাগুলো দেখছেন, এটা হলো পিসিমণির আরেক স্বপ্নের প্রকল্পের জায়গা, সিলিকন ভ্যালি নাকি। এই সিলিকন ভ্যালি নিয়েই মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়ে বলেছেন, লক্ষ লক্ষ নাকি কোটি টাকা ইনভেস্টমেন্ট আসছে, প্রচুর নাকি কাজ হচ্ছে। আমি তো কোনো বিল্ডিং দেখতে পাচ্ছি না, আপনারা পাচ্ছেন কি? কি জানে মমতা বন্দ্যোপাধ্যায় ইনভিজিবল টেকনিক্যাল হাব করেছেন কিনা? এই সিলিকন ভ্যালিতে যারা কাজ করে তারা হয়তো সবাই ইনভিজিবল, তাদেরকে দেখা যায় না, এরকম ব্যাপার আছে কিছু। প্রায় 5 বছরের ওপর সময় অতিক্রান্ত করলেও এই সিলিকন ভ্যালির আজ পর্যন্ত কিছু হলো না। না আসলো কোনো বড় ইনভেস্টমেন্ট, না হলো কোনো বিল্ডিং। মাননীয়াকে অবিলম্বে একটা মিথ্যাশ্রী পুরস্কার দেওয়ার আবেদন জানাচ্ছি। তার মতো গুছিয়ে মিথ্যে কথা বলার লোক ভারতবর্ষে খুব কম আছে। হ্যাঁ, মগর বঙ্গাল মে বহুত বড়া সিলিকন হাব বানা রা হে, 200 একর জমি পে পুরা জমি ভর্তি হো গিয়া হে। আগর আপ লোগোনের শান্তি রক্ষা করে তো আই ক্যান রিকোয়েস্ট দ্য আইটি পিপুল অলসো টু সেট আপ দেয়ার আইটি ইন্ডাস্ট্রি ইন দার্জিলিং, ফ্রম দার্জিলিং দে ক্যান ওয়ার্ক ফর অল ওভার দ্য ওয়ার্ল্ড।